No, grazie. আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ব্লগটা গত শনিবারের, এরপর ইউকি বাবু একটু অসুস্থ হওয়ার কারণে আর ওভাবে ব্লগ করা হয়নি। আমাদের গাড়িটা সবসময় ঢেকে রাখার চেষ্টা করি আমরা, এতে করে সূর্যের যে তাপ সেটা সরাসরি গাড়িতে লাগতে পারে না, এই কারণে গাড়ির রঙটা ভালো থাকে। ঢেকে রাখার সময় একটু সময় লাগে, আবার খোলার সময় একটু সময় লাগে, কিন্তু ঢেকে রাখলে যেহেতু ভালো থাকবে এই কারণে আমরা কষ্ট করে ঢেকে রাখার চেষ্টা করি। শনিবার ছুটির দিন, তো আজকে আমরা মসজিদে যাচ্ছি, নিশিচিবা মসজিদ, যেখানে এর আগেও অনেকবার গিয়েছি, বিশেষ করে রমজানে ইফতার করতে গিয়েছি অনেকবার। মম্মি তুমি রাস্তায় যেও না। রমজান মাস ছাড়াও জাপানের মসজিদে কতগুলো লোকজন নামাজ পড়তে আসে, তারপর কীরকম আয়োজন করা হয়, খাবারের আয়োজন থাকে কি না, আজকে ব্লগে দেখানোর চেষ্টা করব। নিশিচিবার এই মসজিদের সমস্যা হলো গাড়ি পার্কিং ব্যবস্থা নেই, এই কারণে সবচেয়ে কাছের একটা পার্কিংয়ে আমরা পার্ক করে হেঁটে যাচ্ছি। 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। চলে এসেছি, মাগরিবের নামাজ পড়ে সবাই বসে গল্প করছে আর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, দৌড়ে বেড়াচ্ছে। আগে থেকেই জানতাম আজকের আয়োজনটা করেছে বাংলাদেশিরা, ডান পাশের বক্সে খাবার পানি সব কিছু এনে রেডি করে রেখেছে। এখানে এসে জানতে পারি এখন থেকে সামনের ঈদ পর্যন্ত প্রতি সপ্তাহেই নাকি এরকম আয়োজন থাকবে বিভিন্ন দেশের। রিজিক বড় জিনিস, কারণ 2 সপ্তাহ আগে আমি ওকে বলেছিলাম যে বাংলাদেশি রেস্টুরেন্টে তেহারি খেতে যাব, মানে বাংলা কিচেন রেস্টুরেন্টে, কিন্তু বিভিন্ন কারণে আসলে যাওয়া হয়নি। তো ও আমাকে বলেছিল এই সপ্তাহে নিয়ে যাবে, এই সপ্তাহে যাওয়া হলো না, আজকে তো এলাম এখানে মসজিদে। এইখানে এসে জানতে পারি সেই বাংলা কিচেন রেস্টুরেন্টের খাবারই এখানে এনেছে। এই হলো রিজিক, এখানে ছিল এভাবে এবং আমার পছন্দের খাবার, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি। মসজিদে খাবার খেয়ে নামাজ শেষ করে এরপর এলাম একটু দমকিতে। দমকিতে এলাম কিছু জিনিস দেখার জন্য। দমকির বাহিরে এরকম বিভিন্ন জিনিসপত্র রাখা থাকে, এগুলো খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। ডমকি শপটার মধ্যে এত বেশি জিনিসপত্র রাখে যে কেমন যেন একটা ঘিঞ্জি হয়ে যায়, এ কারণে আমি বলি একটা জঙ্গল দোকান। অনেকক্ষণ ধরে দেখলাম কিন্তু যেটা আমরা খুঁজছি সেটা এখনো পাইনি, তো যাই হোক এখানে মনে হয় নেই, তো এখান থেকে আমরা এখন বাসার দিকে রওনা দিব। বিকেলে যখন বের হয়েছিলাম বাসা থেকে, তখন প্রথমে একটা শপে গিয়েছিলাম, সাপ্তাহিক কিছু বাজারও করে নিয়েছি, এই কারণে আর বেশি দেরি করব না, কারণ বাজারের মধ্যে মাছ আছে কি অবস্থা জানি না। ইউকি কোথায়? ইউকি কোথায়? কি করছো? জামা কাপড় চেঞ্জ করতে হবে, বাজার গোছাতে হবে। ইউকি কোথায় বের হচ্ছে? খুশি?
বাজারটা বের করতে করতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।